সালাউদ্দিন সাদি জিরো পয়েন্ট স্কুলে সকলকে স্বাগত জানাচ্ছে। রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আলোচনা হচ্ছে, 10 নম্বর আলোচনা শেষ করেছি, আজকে 11 নম্বর আলোচনা নিয়ে কথা বলবো, শিখব ইউজ অফ ভার্ব ইন আইএনজি ফর্ম। তার আগে বলে নিচ্ছি, যারা জিরো পয়েন্ট স্কুল এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, জিরো পয়েন্ট স্কুলে নিয়মিত আলোচনা হচ্ছে একাডেমিক ইংলিশ নিয়ে। যেটি বলছিলাম যে শিখব ইউজ অফ ভার্ব ইন আইএনজি ফর্ম, অর্থাৎ কোথায় কখন এবং কোন প্রেক্ষাপটে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয় সেটি আমরা শিখব। ভার্বের সাথে আইএনজি বলতে আমরা যেটিকে বোঝাই ভি ওয়ান প্লাস আইএনজি। ওকে ফাইন, এবার যদি আমরা একটু বলি, সাধারণত ভার্বের সাথে আইএনজি হয় প্রোগ্রেসিভ টেন্স, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, সেটি হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হতে পারে পাস্ট কন্টিনিউয়াস, হতে পারে ফিউচার কন্টিনিউয়াস। এর সাথে আরও ভার্বের সাথে আইএনজি হয় যদি সেটি হয় জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল। সরাসরি আলোচনায় যাই, আমরা বলেছিলাম যে কন্টিনিউয়াসের সাথে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি আমরা কন্টিনিউয়াস, যেটির আরেক নাম হচ্ছে প্রোগ্রেসিভ, অর্থাৎ এই কন্টিনিউয়াস হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হতে পারে পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। যদি হয় তাহলে ভার্বের সাথে অবশ্যই আইএনজি বসবে। তার আগে কিছু স্ট্রাকচার মেনটেন করতে হয়। যেমন আমি যদি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কীরকমের, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এই স্ট্রাকচারে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা করেক্ট করে থাকি। তাহলে আমরা সরাসরি যদি সেন্টেন্সটাতে যাই, এই যে সেন্টেন্সটি আছে, আই রাইট আ লেটার অ্যাট দিস মোমেন্ট, এটা একটু মাথায় রাখার মতো ব্যাপার যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত কিছু অ্যাডভার্বিয়াল ইন্ডিকেশন থাকে, যেমন অ্যাট দিস মোমেন্ট প্লাস থাকতে পারে এখানে অ্যাট প্রেজেন্ট, থাকতে পারে এখানে নাও। তো সেন্টেন্সে যদি এরকমের ইন্ডিকেশন থাকে তাহলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো তাহলে এবার আমি একটু দেখে নেই যে এখানে তাহলে অ্যান্সারটা কী হবে। এখানে আছে আই, তাহলে আই যদি হবে আই এম বলি আমরা সাধারণত, এই এমটা হচ্ছে আই এর সাথে বা ফার্স্ট পার্সনের সাথে সাধারণত বসে, ইজ বসে হচ্ছে থার্ড পার্সন এবং কোন নামের সাথে, যেমন আমরা হতে পারে ইট, হতে পারে হি, হতে পারে সি, হতে পারে কোনো কিছুর নাম। আর আমরা যদি আর এর কথা বলি তাহলে আরটা বসে হচ্ছে প্লোরালের বেলায়, অথবা যদি হয় দে উই অ্যান্ড ইউ, এগুলো হচ্ছে সাধারণত অক্সিলারি ব্যবহার করার নিয়ম, সেগুলো আমরা জানি, তারপরে একটু লিখে দিলাম। ওকে, তাহলে যদি অ্যান্সার করতে যাই তাহলে কি হয়, আই আই এর সাথে হবে হচ্ছে এম, এবং এই যে রাইট আছে রাইটটাকে আইএনজি যুক্ত করতে হবে, ডব্লিউ আর আই টি আই এন জি। এই যে ইটা কিন্তু আমি লিখলাম না, ইটা ভ্যানিশ হয়ে যাবে। এবং এটি কি কেন হয় সেটি নিয়ে, আইএনজি কীভাবে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয় সেটি নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, আশা করি সেখান থেকে দেখে নেবে। তাহলে কন্টিনিউয়াসে গেল এটি, আমরা দেখলাম যে অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট এবং নাও যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ধরে নেব, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী ভার্বের সাথে আইএনজি যুক্ত করবো এবং প্রয়োজনীয় অক্সিলারি ভার্ব ব্যবহার করব। এবার চলে যাব সরাসরি পাস্ট টেন্সে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস যেটি সেটি আমরা শিখব। তাহলে গল্পে যদি পাস্ট টেন্স থাকে তাহলে সেটি কন্টিনিউয়াস হবে, কিন্তু এখানে আমরা মূলত যেটি নিয়ে শিখব সেটি হচ্ছে এই ওয়াইল। ওয়াইল মানে হচ্ছে যখন, এই ওয়াইল যদি থাকে, এই ওয়াইলের পরে এখানে যদি একটু নিয়মটাকে লিখে দেওয়ার চেষ্টা করি তাহলে এই ওয়াইল থাকবে, এবং ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে এরপরে ভার্ব অবশ্যই কি হবে, কন্টিনিউয়াস হবে। তাহলে এবার আমি যদি দেখি, যেমন ওয়াইল আই, ওয়াইল আছে তারপরে এই যে সাবজেক্ট আছে, তাহলে এই যে ভার্বটা, এই ভার্বটা কন্টিনিউয়াস হবে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস সেটি আমরা কিভাবে বুঝবো, এই যে দেখো এখানে দেয়া আছে, এখানে হচ্ছে এই যে কেম, কেম মানে হচ্ছে পাস, তাহলে এই পাশে যেহেতু পাস্ট আছে তাহলে এখানেও কি হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে। তবে একটা কথা বলে রাখি যে সাধারণত যদি ওয়াইল থাকে সেটি পাস্ট কন্টিনিউয়াসই হয়, অর্থাৎ ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা আমরা জানি, স্ট্রাকচারটা একটু যদি লিখি তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভি আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এই স্ট্রাকচারে আমরা অ্যান্সার করে ফেলবো, হিসেবটা সহজ। যেমন আমি যেহেতু আই আছে তাহলে অ্যান্সারটা দেবো আমি, আই এর সাথে কি হয় ওয়াজ হয়, তাহলে আই
was আচ্ছা কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি হবে সেটি নিয়েও একটা ভিডিও বানানো আছে ডেসক্রিপশন বক্সের লিংক দেয়া আছে সেখান থেকে দেখে নেবে তাহলে আই ওয়াজ আলটিমেটলি ভার্বের সাথে আইএনজি হবে এখানের মতই রাইটিং হয়ে যাবে তাহলে আই ওয়াজ রাইটিং আ লেটার সিম্পল এখানে প্রেজেন্ট ছিল এখানে এসে পাস্ট হয়ে গেল কারণ কি এখানে হোয়াইল আছে হোয়াইলের পরে যেটি হয় কন্টিনিউয়াস হয় এবং মোস্ট অফ দ্য টাইম পাস্ট কন্টিনিউয়াস হয় তবে হোয়াইলের আরেকটা খবর আছে সেটি একটু বলে রাখি যদি হোয়াইল এরকমের হয় যে হোয়াইল প্লাস সরাসরি ভার্ব চলে আসে তাহলে ওই ভার্বটা আইএনজি হবে সরাসরি ভার্ব আসলে সেখানে কোনো অক্সিলারি হওয়ার সুযোগ নেই শুধুমাত্র আইএনজি ফরম্যাটে লিখে নিতে হবে যেমন এই যে সেকেন্ড সেন্টেন্সটা একটু খেয়াল করো দেখো এই যে হোয়াইল আছে হোয়াইলের পরে কি নাই এই সাবজেক্টটা নাই যেটা এখানে ছিল এই যে আই সাবজেক্টটা ছিল এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই তাহলে এখানে আর কোনো কিছুর দরকার নাই ওয়াজ ওয়্যারের দরকার নাই সরাসরি আমরা আইএনজি ব্যবহার করব তাহলে হোয়াইল ক্রসিং দ্য রোড উই শুড বি কেয়ারফুল অর্থাৎ রাস্তা পারাপারের সময় আমাদের কি করা উচিত কেয়ারফুল হওয়া উচিত দ্যাট ইজ পাস্ট কন্টিনিউয়াস এবার চলো চলে যাই ফিউচার কন্টিনিউয়াসে এই যে আছে ফিউচার আমরা বলেছি যেখানে তো সবই কন্টিনিউয়াস এটি আসলে কি রকমের ব্যাপার সাধারণত ফিউচার কখন হয় আমরা একটু দেখে নেব এই যেমন এখানে আছে টুমোরো আমি যদি বলি নেক্সট উইক তারপরে আমি যদি বলি নেক্সট ডে এরকমের ভবিষ্যতের কোনো সময় টাইম ইন্ডিকেশন যদি থাকে এখানে টুমোরো আর হবে হ্যাঁ ভবিষ্যতের যদি কোনো সময় থাকে সেটি আমরা জানি যে ফিউচার ইনডিফিনিট হয় কিন্তু ফিউচার কন্টিনিউয়াস কখন হবে এই সময়ের আগে যদি এরকমের একটা ইন্ডিকেশন থাকে এই যে অ্যাট দ্যাট টাইম টুমোরো অর্থাৎ টুমোরোর ওই নির্দিষ্ট সময়ে আমি একটু গ্রাফ করে দেই তাহলে বুঝতে সহজ হবে যেমন এই যে এটা একটা গ্রাফ এটা হচ্ছে আমি যদি বলি ফিউচারের একটা সময় আমি অবস্থান করছি এখানে এটি হচ্ছে নাও আমি এখানে বসে থেকে বলছি যে এখানে নির্দিষ্ট একটা সময় এটা হচ্ছে টুমোরো আমি লিখে দেই এই এটি হচ্ছে টুমোরোর নির্দিষ্ট একটা ফিক্সড টাইম এটাকে কেন্দ্র করে একটা ঘটনা যখন অনেকক্ষণ ধরে যেমন এখান থেকে শুরু হবে এখান পর্যন্ত চলতে থাকবে এই যে এটা হচ্ছে ফিউচার ঠিক আছে তো কোনো একটা ঘটনা যখন এই যে এখান থেকে শুরু হবে আমি বলছি এটা হচ্ছে পয়েন্টিং টাইম এই সময়ে প্যাসিফিক টাইম এবং এখানের ভবিষ্যতে আমি দাঁড়িয়ে আছি এখানে ভবিষ্যতের কোনো একটা সময় অর্থাৎ এই যে অ্যাট দ্যাট টাইম টুমোরোর নির্দিষ্ট একটা সময় ধরে একটা কাজ যখন চলতে থাকবে অর্থাৎ অ্যাট দ্যাট টাইমে যখন চলতে থাকবে তখন আমরা সেটাকে কী করবো টুমোরো অথবা নেক্সট ইয়ার অথবা নেক্সট ডে নেক্সট উইকে যখন নির্দিষ্ট একটা সময় ধরে কাজটা চলতে থাকবে সেটিকে আমরা বলে থাকি ফিউচার কন্টিনিউয়াস এরকমের যখন প্রেক্ষাপট হবে তখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবো তো বেসিক্যালি অ্যাট দ্যাট টাইমটা থাকবে অ্যাট দ্যাট টাইমটা থাকলেই আমরা বুঝবো যে এটা ফিউচার কন্টিনিউয়াস হবে ওকে ফাইন তাহলে কী হবে ব্যাপারটা এটা সরাসরি আমি সেন্টেন্সটাই লিখে দিয়েছি যেমন অ্যাট দ্যাট টাইম টুমোরো অর্থাৎ টুমোরোর ওই যে নির্দিষ্ট সময়টা এই সময়টা আমি কি করতে থাকবো আই উইল বি ফ্লাইং টু মার্স অর্থাৎ ওই মার্সের আমি যেতে থাকবো এই যে একটা ব্যাপার নির্দিষ্ট সময়ে আমি অপেক্ষা করতে থাকবো ওই নির্দিষ্ট সময় পাঁচটা থেকে ছয়টা বিকেলে আগামীকাল বিকেলে পাঁচটা থেকে ছয়টা আমি অপেক্ষা করতে থাকবো একটা নির্দিষ্ট সময় ডিউরেশন সেটি কি হয় ফিউচার কন্টিনিউয়াস হয় তাহলে ব্যাপারটা ক্লিয়ার আমার মনে হয় যে যদি এই নির্দিষ্ট সময় ধরে হতে থাকে ভবিষ্যতের কোনো একটা সময়ে এই ফিক্সড টাইম এখানে হচ্ছে টুমোরো টুমোরোর একটা নির্দিষ্ট সময় ধরে কি করব আমার একটা কাজ চলতে থাকবে তখন সেটা আমরা কি করব ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করব ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের আইএনজি প্লাস এই তো হলো বেসিক্যালি প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসে আমরা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করে থাকি চলে যাই পরের স্লাইডে এটা একেবারেই সিম্পল একটা কথা সহজ একটা কথা শেষ করে ফেলবো খুব দ্রুত সেটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিপজিশন আমরা চিনি সবাই যেমন এখানে কয়েকটা স্যাম্পল প্রিপজিশন দেওয়া আছে আরও কিছু প্রিপজিশন আছে যেমন অফ অন উইথ by, without, after, before, in, into, up, upon এই প্রিপজিশনগুলো যদি থাকে এবং তারপরে যদি কোনো একটা ভার্ব আসার চেষ্টা করে তাহলে সেই ভার্ব অবশ্যই আইএনজি ফর্মে লিখতে হবে একেবারে সিম্পল আর কোনো কথা নেই প্রিপজিশন প্লাস ভার্বের আইএনজি অর্থাৎ যেখানে প্রিপজিশন পাবো তারপরে যদি ভার্ব আসে তাহলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে আমরা ভার্বের আইএনজি ব্যবহার করবো আমি তিনটি সেন্টেন্স একটা আসছে ঢাকা বোর্ডে 2017 সালে একটি আসছে সিলেট বোর্ডে 2017 সালে আর একটা কুমিল্লা বোর্ডে 2016 সালে কোনোটার সেন্টেন্স আমি পড়বো না সরাসরি চলে যাবো রাইট ফর্মস অফ ভার্বে যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি অফ আছে প্রিপজিশন এই যে বাই আছে প্রিপজিশন এই আবার অফ আছে প্রিপজিশন এবং প্রিপজিশনের পরে ভার্ব চোখ বন্ধ করে আমরা আইএনজি ফরম্যাট লিখবো
তাহলে অফ, এখানে আছে ভায়োলেট, হবে ভায়োলেটিং, সিম্পল। এখানে আছে বার্ন, আমরা লিখব বার্নিং। এখানে আছে নার্স, আমরা লিখব নার্সিং। এখানে আছে ব্রিং, আমরা লিখব ব্রিঙ্গিং। এই তো, আবার মিনিংও জানতে হবে, তারপরেও মিনিংটা একটু দেখে নেই কি হচ্ছে। দ্য ড্রাইভার্স আর ইন হ্যাবিট অফ ভায়োলেটিং ট্রাফিক রুলস। সাধারণত বাংলাদেশের যারা ড্রাইভার আছে, গাড়ি চালক আছে, তাদের মধ্যে ট্রাফিক রুলস অমান্য করার একটা কি আছে, টেন্ডেন্সি আছে। ভেহিকলস পলিউট এয়ার টু গ্রেট এক্সটেন্ট, অর্থাৎ যানবাহনগুলো কি করে, ব্যাপক হারে কি করে, বাতাসকে দূষিত করে বাই বার্নিং ফুয়েল, ফুয়েল পুড়িয়ে। সর্বশেষ যেটি আছে, দে স্টার্ট টু থিঙ্ক, তারা চিন্তা করতে শুরু করে অফ নার্সিং, সেবা করার, অ্যান্ড অফ ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন, তাদের সন্তানকে, সন্তানের বেড়ে ওঠা নিয়ে তারা কি করতে, চিন্তা করতে শুরু করে। একেবারে সিম্পল, এটা নিয়ে আর কোনো কথা নাই। সিম্পল কথা, যদি প্রিপোজিশন থাকে, এই যে এখানে একটা প্রিপোজিশনের লিস্ট আছে, এগুলো হচ্ছে মোস্ট ইউজড, আরও কিছু প্রিপোজিশন আছে, বাট এগুলোই মোস্ট অফ দ্য থাকে। তারপরে যদি ভার্ব আসে তাহলে আইএনজি হবে, সিম্পল। এটি আরও মজার, আমি প্রথমটাকে নিয়েই নেই। এখানে কয়েকটা প্রিপোজিশনাল ফ্রেজ ওয়ার্ড আছে, যেমন গ্যাট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, তারপরে উইথ এ ভিউ টু, ক্যানট হেল্প, কুড নট হেল্প, অ্যান্ড উড ইউ মাইন্ড, এগুলো যদি থাকে এবং এগুলোর পরে যদি সাধারণত কি করে একটা ভার্ব আসে, সেই ভার্বটাকে অবশ্যই আমরা আইএনজি ফর্মে লিখব, সিম্পল। এই যে ফ্রেজ ওয়ার্ডগুলো আছে, এগুলোর পরে যদি কি থাকে কোনো ভার্ব আসে, তাহলে আইএনজি ফর্মেটে লিখব। এই জায়গাটা একটু ঝামেলা আছে, এটাকে একটু মাথায় রাখা লাগবে। আমরা একেবারে শুরুর দিকে লেকচারে দেখে এসেছিলাম যে এই ইউজ টু, ইউজ টু মানে হচ্ছে অতীতকালের অভ্যাস। এই ইউজ টু এর পরে সাধারণত ভি ওয়ান বসে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু যদি এমন হয় তাহলে এই ইউজ টু এর পরে কি হয়, ভি ওয়ান বসে। আমরা এটা জানি, এর আগেও পড়ে আসছি মডেল ভার্ব হিসাবে। কিন্তু একটা প্রবলেম হয় যদি এই ইউজ টু এর পরে বি অথবা গ্যাট ইউজ টু, যেমন এই যে গ্যাট ইউজ টু আছে, এরকমের যদি থাকে তাহলে এখানে এই জায়গাটায় ভার্ব ওয়ান না হয়ে হয়ে যায় ভি প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্মেটে লিখতে হয়। সেটি কী রকমের, যেমন আমি একটা উদাহরণ দিয়ে যদি লিখি, আই এম ইউজ টু, এই যে দেখো, এই এই আই এম, এমটা হচ্ছে কি, এই বি, বি ভার্বই তো এম, যদি থাকে তাহলে বি ইউজ টু থাকলো, তারপরের ভার্বটা আইএনজি হবে, তাহলে আই এম ইউজ টু রিডিং, ঠিক আছে। আর যদি আমি লিখতাম এই বি ভার্ব ছাড়া যদি লিখতাম, তাহলে হতো আই ইউজ টু রিড। এই তো, এটাই হচ্ছে তফাৎ, এই তফাৎটা একটু মাথায় রাখলেই হয়ে যাবে। আর বাকি ক্ষেত্রে আমরা যদি বলি গ্যাট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ক্যানট হেল্প, কুডন্ট হেল্প, উড ইউ মাইন্ড, এবং এখানে শুধু মাইন্ডও যদি থাকে তাহলেও কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এই যে টু, টু থাকলে কিন্তু সাধারণত টু প্লাস ভি ওয়ান হয়, কিন্তু এখানে এই যে প্রিপোজিশনাল ফ্রেজ যেগুলো আছে এগুলো যদি থাকে তাহলে অবশ্যই আইএনজি ফর্ম লিখতে হবে। তাহলে সরাসরি আমরা একটু চলে যাই সমাধানে, যেমন প্যারেন্টস নেভার মাইন্ড, এই যে মাইন্ড আছে দেখতে পাচ্ছি আমরা, মাইন্ড, এই যে এখানে সর্বশেষ যেটি আছে এটি আছে মাইন্ড, তাহলে এই যে টেক কি হয়ে যাবে, টেকিং হয়ে যাবে, হিসাব সহ, ঠিক আছে। তারপরেরটাই যাই, অর্থ আমার জানা লাগছে না, প্যারেন্ট নেভার মাইন্ড, তারা কিছুই মনে করে না, টেকিং পেইন, যন্ত্রণা নিতে, ফর দ্য আপব্রিঙ্গিং অফ দেয়ার অফস্প্রিং, তাদের অর্থ সন্তান লালন পালনের ক্ষেত্রে তারা যে পেইন সেটা নিতে কি করে না, খুব বেশি যন্ত্রণা বোধ করেন না। তারপরে হচ্ছে ট্রাফিক রুলস মাস্ট বি মেনটেইন, এটা আরেকটা রোল আছে, সেটি হয়তো দেখে আসছো, মাস্ট বি, বি যদি থাকে তাহলে তারপরের ভার্বটা কি হয়, পাস্ট পার্টিসিপাল ফর্মে যেটা হয়েছে মেনটেইন, স্ট্রিক্টলি উইথ এ ভিউ টু, এই যে উইথ এ ভিউ টু, এটা যদি থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে, তাহলে কন্ট্রোল কি হয়ে যাবে, কন্ট্রোলিং, এই কন্ট্রোল এর সাথে অতিরিক্ত একটা এল যুক্ত হবে, তারপরে আইএনজি হবে। এখন প্রশ্ন হতে পারে, স্যার অতিরিক্ত একটা এল যুক্ত হবে কেন, এটি কেন যুক্ত হবে, সেটি নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়া আছে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ব্যবহার করার নিয়ম, সেটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবে আশা করছি। এই জায়গাটা ক্লিয়ার। সর্বশেষ যেটি কথা ভার্বের সাথে আইএনজি ব্যবহারের, একেবারে সিম্পল, যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট অথবা নাউন হিসেবে যখন কোনো ভার্ব বসে তখন সেখানে কি করতে হয়, আইএনজি যুক্ত করতে হয়, এটির নাম দেওয়া হয়েছে।
জিরান্ট আলটিমেটলি এই যেমন হচ্ছে সুইম, বলা হয় সুইম ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে সুইমটা কি সরাসরি এখানে সাবজেক্ট হিসেবে বসছে এবং সাবজেক্ট মানে হচ্ছে নাউন, তাহলে এটাকে জিরান্ট করে ফেলতে হবে। সেটি কি হবে, সেটির সাথে আইএনজি যুক্ত করতে হবে, এরকম সুইম একটা এম আছে আরেকটা এম যুক্ত করতে হবে এর সাথে, এরপরে আইএনজি যুক্ত করতে হবে, ডাবল এম হয়েছে। কেন হয়েছে সেটির জন্য ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, যদি সাবজেক্ট হিসাবে বসে তাহলে কি হয় আইএনজি যুক্ত হয়। সর্বশেষ আমাদের হাতে যেটি আছে সেটি একটু বলে দিচ্ছি, যে হি ফেব্রিকেটেড এ লাই, সে একটা মিথ্যা সাজিয়েছে টু উইন হার হার্ট, সে কি তার হৃদয় পাওয়ার জন্য একটা মিথ্যা সাজিয়েছে। এই যে দেখো উইন এখানে হচ্ছে উদ্দেশ্য বোঝাচ্ছে, এখানে চাইলে আমরা শিখেছি যে একটা সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে পরের ভার্বটা আইএনজি ব্যবহার করে দিতে হয়, কিন্তু না, কখনো কখনো আইএনজি হয়, কখনো কখনো ইনফিনিটিভ হয়, আবার কখনো কখনো পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। তো কখন কখন পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় সেটিও আমরা দেখে এসেছি, এবং কখন কখন ভার্বের সাথে আইএনজি হয়, কোন ভার্ব অর্থাৎ এখানে কোন ভার্বটি থাকলে, 24টি ভার্ব আছে, যেটি থাকলে তার পরের ভার্বটি আইএনজি হয়, সেটি নিয়ে আলাদা করে একটা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবে সেখান থেকে। আর যদি উদ্দেশ্য বোঝায় তাহলে ইনফিনিটিভ টু হয়, ওই 24টা ভার্ব ছাড়া বাকি যত ভার্ব আছে সেখানে ইনফিনিটিভ হয়, যেমন এখানে হবে টু উইন, আমরা চাইলেই উইনিং দিতে পারবো না। অনেকে বলবেন যে এটা এখানে উইনিং হবে, না এখানে উইনিং হবে না, কারণ প্রশ্ন যদি করি কেন সে একটা মিথ্যা সাজিয়েছে তার হৃদয় জেতার জন্য, তার মানে হচ্ছে এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে, উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ হয়। রাইট ফর্মস অফ ভার্ব রিলেটেড যত আলোচনা আছে আমরা ইতিমধ্যে শেষ করেছি, যা দুই একটা জিনিস বাকি আছে সেটি আমরা 12তম লেকচার অর্থাৎ লাস্ট লেকচারে শেষ করব। সকলকে পৃথিবীর দুর্লভ কালো গোলাপের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, থ্যাংকস ফর ওয়াচিং জিরো পয়েন্ট স্কুল।